হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছ? অল ক্লিয়ার? অডিও ক্লিয়ার? ভিডিও ক্লিয়ার? স্যার আচ্ছা ঠিক আছে, ফাইন। আর কয়জন জয়েন করেছে? 10 জন জয়েন করেছে আজকে। আচ্ছা ঠিক আছে, আমরা গতদিন যা পড়েছিলাম তার বেসিসে কার কি কোনো প্রশ্ন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা একটু বলতে থাকো। স্যার এখানে একটা লাইন ছিল যে আলো তার বিদ্যুৎ আর চৌম্বক ক্ষেত্র দুটি তরঙ্গ তৈরি করে নিজে নিজে চলে যেতে পারে। স্যার এই লাইনটা কিছু নেই এটা স্যার। আসলে একটু তোমাদের জন্য একটু বেশি কমপ্লেক্স লেভেল হয়ে যাবে, কারণ এটা মূলত আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়ি। আলো, আলো জিনিসটা হচ্ছে আসলে একটা তড়িৎ চৌম্বক তরঙ্গ বলে। শুধু আমি কিছুই বলবো না, এত কিছুই বলবো না, শুধু একটু হিন্স দিয়ে রাখবো যে আলোর যে তরঙ্গটা, সেই তরঙ্গটা ফোটন, আলো হচ্ছে ফোটন কণা দিয়ে তৈরি। তো সেই তরঙ্গটা জেনারেট করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রায় 90 ডিগ্রি সমকোণে, দুইটা তরঙ্গ যখন একটার উপর আরেকটা গিয়ে কলাপস করে, তখন সেখান থেকে আমরা আসলে আলো পাই। যেই জন্য দুনিয়ার যাবতীয় যত আলো আছে সবকিছুকে আমরা তড়িৎ চৌম্বক তরঙ্গ বলি। এখন এটার মধ্যে আসলে শুধুমাত্র যে আমরা যে আলো দেখি সেইটা না, যেসব ধরনের ইনভিজিবল আলো আছে, মানে যেসব তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলাও আসলে এর মধ্যে ইনক্লুডেড। সো আলো আসলে একটা তড়িৎ চৌম্বক তরঙ্গ। তো এই এই দুইটা একসাথে কাজ করে বলে এখানে এই লাইনটা এভাবে বলা হয়েছে, যে মনে কি কি বললা যেন, তড়িৎ এবং চৌম্বক এই ধরনের কথা অ্যাড করা হয়েছে এই জন্যই আর কি। এতটুকুই আপাতত জানতে পারো, আর এটা অ্যাকচুয়ালি বুঝতে হলে তোমাদেরকে ইউনিভার্সিটি লেভেলে উঠতে হবে। আমি যেমন যেমন আমি এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট যখন পড়াচ্ছি তখন আমি এইগুলো নিয়ে আলোচনা করতে হয়, বাট ওগুলো এখন তোমাদের দিলে মানে বলাটা, আসলে বলাটাও বলেও কোনো লাভ নাই, বুঝবা তো নাই, অসম্ভব। সো এই আর কি। আর কি প্রশ্ন আছে? আচ্ছা, অভিলম্বের সংজ্ঞা কি? অভিলম্বের সংজ্ঞা হচ্ছে যে কোনো দর্পণে আলোকরশ্মি যখন পড়ে আপতন বিন্দুতে দর্পণের সাপেক্ষে, আপতন বিন্দুতে দর্পণের সাপেক্ষে কল্পিত যে লম্ব সেটাই হচ্ছে অভিলম্ব। অভিলম্ব যে কোনো জায়গায় আঁকা যাবে না, ঠিক আছে? তুমি একটা দর্পণে আলোকরশ্মি নিলা, আলোকরশ্মিটা এভাবে আপতিত হলো, হ্যাঁ, তুমি এখন অভিলম্ব এখানে আঁকবা জীবনে, এটা ওই অভিলম্ব তোমার কোনো কাজে আসবে না এই প্রতিফলনটা ঘটানোর জন্য। তোমাকে অভিলম্ব আঁকতে হবে আপতন বিন্দুর বরাবরই, এবং সেটা অবশ্যই দর্পণের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে হবে। আর কি, আর কোনো প্রশ্ন আছে গতদিনের ক্লাসের বেসিসে আরো রিলেটেড? আর কোনো প্রশ্ন নেই কারো? আচ্ছা তাহলে আমরা সামনে আগাই, ঠিক আছে? কি কি আলোর সমান্তরাল বিম তৈরি হয় অবতল দর্পণে, এটা মূলত কি বোঝাচ্ছে? এটা বুঝতে হলে আমরা আগে সমতল দর্পণের কথা বলছি না, গোলীয় দর্পণে কি বলে, আমি একটু মিস করে গেছি, সরি। সমতল অবতল দর্পণ, অবতল, আচ্ছা অবতল দর্পণ হচ্ছে মূলত গোলীয় দর্পণ, তাই না? তো গোলীয় দর্পণটা আমরা শিখি তারপরে বুঝতে পারবো, এর আগে না, ঠিক আছে? গোলীয় দর্পণ এখনো শিখি নাই, মানে গোলীয় দর্পণ আলোচনা তো আমরা জানি না বিস্তারিত। আচ্ছা তারপর আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা যদি প্রশ্ন না থাকে আমরা সামনের দিকে ক্যারি অন করি। আচ্ছা আমি একটু হয়তো আজকে আস্তে কথা বলতেছি, না শুনতে পেলে, শুনতে সমস্যা হলে বলো, বিকজ আমি আসলে একটু আসলে অসুস্থ, মানে খুব প্যারার মধ্যে আছি। সো 2 দিন ধরে ঘুমাই না, যাই না, মানে সমস্যা হলে বলো, ঠিক আছে? তো যে বিষয়টা হচ্ছে যে আজকে কি পড়ানোর কথা, আমরা গতদিন কোন পর্যন্ত শেষ করছিলাম, কোথায় শেষ করছিলাম পড়াটা? আমাকে একটু রিমাইন্ড করতে, আমাকে একটু হেল্প করতে হবে, কোথায় শেষ করছি আমরা পড়াটা গতদিন? বলছিলাম তো না, উত্তল দর্পণের সংজ্ঞা, অবতল দর্পণের সংজ্ঞা, এটা বলছিলাম, সংজ্ঞা পর্যন্ত গেছিলাম? আচ্ছা সংজ্ঞা বলতো, সংজ্ঞা বলি নাই হয়তো, বাট বুঝাইছিলাম যে কিভাবে দর্পণ গুলাকে আসে। তো গোলীয় দর্পণ আসলে কি, গোলীয় দর্পণ হচ্ছে একটা গোলকের অংশ। তো আমরা যদি এই ছবিটার দিকে খেয়াল করি তাহলে এইটা হচ্ছে আসলে কি দর্পণ, এই দর্পণটা কি দর্পণ হয়েছে? প্রথমটা হচ্ছে উত্তল, হ্যাঁ প্রথমটা হচ্ছে অবতল, পরেরটা হচ্ছে উত্তল, রাইট? তো গোলীয় দর্পণের সংজ্ঞা যদি বলি, সংজ্ঞাটা হবে এরকম যে দর্পণ কোন গোলক বা গোলকের অংশ বিশেষ হিসেবে কাজ করে তখন তাকে আমরা গোলীয় দর্পণ বলি। আমরা একচুয়ালি চাইলে দর্পণের যে পুরো অংশটা নিয়ে আমরা চাইলে একটা কমপ্লিটলি একটা
সুন্দর একটা পারফেক্টলি গোলক কল্পনা করতে পারবো, ঠিক আছে? সো এই জন্য এদেরকে আমরা বলি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কয় প্রকার? গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, কি কি? উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। আমরা হ্যাঁ কতদিন দর্পণ দেখাইছি তোমাদের, রাইট? সো এত তাহলে ধানাই পানাই না করে সঙ্গে মূল বিষয়ে চলে যাই। সো এই গোলীয় দর্পণে ও অবতল দর্পণের সংজ্ঞাটাকে একটু বলা দরকার, বা উত্তল দর্পণের সংজ্ঞা কি? অবতল দর্পণের সংজ্ঞাটা শুরু করবো এইভাবে যে গোলীয় দর্পণের অবতল উত্তল পৃষ্ঠে, যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে পালা লাগানো থাকে এবং অবতল অংশ প্রতিফলক হিসেবে কাজ করে সেটাকে আমরা বলি অবতল দর্পণ। আর যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে পালা লাগানো থাকে এবং উত্তল পৃষ্ঠে কি প্রতিফলক হিসেবে কাজ করে সেই দর্পণটাকে আমরা বলি উত্তল দর্পণ। সো এই উত্তল দর্পণ এবং অবতল দর্পণ নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই দর্পণের বেশ কিছু বিশেষ সংজ্ঞা আছে, কিছু বিষয় আছে যেগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। ছবিটা একটু কাছাকাছি হয়ে গেছে, একটু দূরে দূরে আঁকা যাক। সো এটা হচ্ছে আমাদের সেই এটা তো অবতল আঁকছি, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তল আঁকতে হবে। সো এই উত্তল দর্পণের ক্ষেত্রে সুন্দর করে আঁকা দরকার। আচ্ছা, সো এটা হচ্ছে উত্তল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। সো যে কোনো উত্তল দর্পণে বা অবতল দর্পণে কয়েকটা বিষয়, কিছু কিছু ছোট খুঁটিনাটি বিষয় জানতে হবে, সো কিছু সংজ্ঞাও জানতে হবে। তো প্রথমে আমরা জিনিসটা শুরু করব, সেটাকে আমরা বলবো বক্রতার কেন্দ্র। কি বলবো? বক্রতার কেন্দ্র। এই জিনিসটা কি? যেহেতু এই গোলীয় দর্পণগুলো একটা পারফেক্টলি একটা গোলকের অংশ, এটা একটা পারফেক্ট একটা গোলকের অংশ, তাহলে কি ওই গোলকের ডেফিনেটলি একটা কেন্দ্র আছে, রাইট? বা আমরা একটা সার্কেল চিন্তা করলে তার একটা কেন্দ্র পাবো, রাইট? সো এই কেন্দ্রটাকে আমরা বলি বক্রতার কেন্দ্র। ধরো আমরা এটা চিন্তা করলে মোটামুটি এই জায়গায় একটা এটার কেন্দ্র পেতে পারি আনুমানিক ভাবে, ঠিক একই ভাবে এটারও একটা কেন্দ্র থাকবে। সো এটাকে আমরা বলি বক্রতার কেন্দ্র সি। তাহলে বক্রতার কেন্দ্র কি? গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। তারপরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে মেরু। কি মেরু? মেরু জিনিসটা কি? মেরু জিনিসটাকে আমরা বলবো গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলা হয় মেরু। সো আমরা যদি গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দু চিন্তা করি সেটা হচ্ছে মোটামুটি ঠিক এই মাঝখানে এই জায়গাটাই হবে, এবং এই মাঝখানে জায়গাটা কিন্তু সব দিক থেকেই মাঝখানে। মানে যদি মনে করো কিভাবে দেখা, আচ্ছা দেখাই, যদি যদি আমরা এই অবতল দর্পণটা উত্তল দর্পণটার কথা চিন্তা করি, এটার যে ঠিক একদম যে এইটার যে মাঝখানের যে পয়েন্ট, একদম মাঝখানের যে বিন্দুটা সব দিক থেকে যেটা মাঝখানে হবে, এই যে এই বিন্দুটা, এইটাকে আমরা বলবো তার মেরু। তাহলে মেরু কি? মেরু হচ্ছে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। বাট এইভাবে সংজ্ঞা দিলে সংজ্ঞাটা ভালো হয় না, এই দর্পণের সংজ্ঞাটা ভালোভাবে দিতে চাইলে এভাবে বলতে পারো যে তো চিন্তা করো, এটা যদি উত্তল দর্পণের কথা আমি চিন্তা করি, এই উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে তার যেই মধ্যবিন্দুটা, এটা কোন বিন্দু? যেমন আমি যদি আমার হাতে এখন উত্তল দর্পণ আছে, আমি যদি ঠিক মাঝখানের বিন্দুটা চিন্তা করি, এটা তো একটু হালকা উপরের দিকে কার্ভ, মানে এটাকে চিন্তা করা যে এরকম একটা উল্টা বাটির মতো। তাহলে এই যে মধ্যবিন্দুটা এটা কোথায় আছে? এটা সবচেয়ে শীর্ষ আপার পয়েন্টে আছে না? তো এই জন্য আমরা বলতে পারি যে উত্তল দর্পণের সর্বোচ্চ বিন্দু, মানে সবচেয়ে উঁচু যে বিন্দুটা আছে সেই বিন্দুটাই হচ্ছে আসলে আমাদের মেরু। তো উত্তল দর্পণের যে সবচেয়ে উঁচু বিন্দুটা মেরু হয়, তাহলে অবতল দর্পণের জন্য মেরুটা কোনটা হবে? এটা ভেতরে এই সাইডে হবে না, মানে সবচেয়ে নিচের বিন্দু হবে, হ্যাঁ সবচেয়ে নিচু বিন্দু, রাইট? অবতল দর্পণের সবচেয়ে নিচু বিন্দুটা হচ্ছে আমাদের মেরু। মেরুকে আমরা ডিফাইন করি এম দিয়ে। কি দিয়ে? এম দিয়ে। আচ্ছা এটা একটু নিচে দেখি, কারণ এখানে রেখা টানতে হবে একটু পরে। তো তাহলে দেখো আমরা প্রথমে কি জানলাম? বক্রতার কেন্দ্র জানলাম। তারপরে কি জানলাম? আমরা জানলাম মেরু এম। সো এরপরে যে কাজটা আমরা করবো, এই যে সি আর এম পাইলাম, এই সি আর এম কে একদম ডাইরেক্ট যোগ করে দিব আমরা, সি আর এম কে যোগ করে দিব। সো এই যে সি আর এম কে যোগ করে দিলে আমরা যে রেখাটা পাইলাম, এই রেখাটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ। কেন? কারণ খেয়াল করো এই যে আমরা একটা রেখা পাইলাম, এটাকে ব্যাসার্ধ ধরেই যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে আসলে আমরা এই গোলক, এই গোলীয় দর্পণ যে অ্যাকচুয়ালি যে গোলক ছিল সেই গোলকটার শেপ আমরা পেয়ে যাব। এটার ক্ষেত্রেও সিমিলার ঘটনা। তো তাহলে বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? বক্রতার ব্যাসার্ধ। কোনো ঝামেলা আছে?
আচ্ছা তো গেল, হ্যাঁ এইখানে যদি, হ্যাঁ বলো, এখানে মেরুর সাথে যোগ না করে যে কোনো বিন্দুর সাথে যোগ করলে একই মাপ আসবে? হ্যাঁ, যে কোনো বিন্দুর সাথে যোগ করলেও একই মাপ আসতো। আমি যদি এখান থেকে এই পর্যন্ত যোগ করি তাহলে এটাও আসলে বক্রতার ব্যাস হতো, মানে যে কোনো জায়গায় যোগ করলেই কাজ হইতো। বাট সেটাকে সুন্দরভাবে সংজ্ঞায়িত করার জন্য মেরুতে যোগ করলাম, তা সেটাও তো ভুল না, সেটাও তো রাইট। ঠিক আছে, সো গেল এবং দেখো তাহলে আমরা এখন কি প্রথম থেকে একটু চিন্তা করি, কি করলাম? বক্রতার কেন্দ্র বের করলাম, মেরু বের করলাম, দুইটার একটা যোগ করলাম, রাইট? যোগ করে বক্রতার ব্যাসার্ধ পেলাম। এবার করব কি, আমরা এই রেখাটারে টাইনা লম্বা করব। কি করব? টাইনা লম্বা করব মানে হচ্ছে এটারে বাম দিকে বা ডান দিকে আমরা বর্ধিত করব। এটার জন্য সেম কেস, ডানে বামে আমি এটাকে বর্ধিত করলাম। সো বর্ধিত করলে আমি যে একটা বড় সরো সাইজের রেখা পাইলাম, যে রেখাটা কোন দিক দিয়ে গেছে সেই রেখাটা বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখান দিয়ে গেছে। এখানে বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখান দিয়ে গেছে এই একটা সিঙ্গেল যে সরল রেখাটা, এই সরল রেখাটাকে আমরা বলি প্রধান অক্ষ। এটা খুব জরুরি, এটাকে বলা হয় প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কি? প্রধান অক্ষ হচ্ছে বক্রতার কেন্দ্র এবং মেরু, বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ। গেল প্রধান অক্ষ গেল, মানে শর্ত ভিয়া শর্তটা এলে বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্য দিয়ে যেতে হবে। হ্যাঁ এটা শর্ত, এটা ফিক্সড, মানে প্রধান অক্ষ ফিক্সড। ঠিক আছে গেল। আচ্ছা তাহলে আমরা আবার প্রথম থেকে আসি, সহজ ভাবে মনে রাখবো, প্রথমে বক্রতার কেন্দ্র পাইলাম, তারপরে মেরু পাইলাম, তারপর দুইটাকে যোগ করলাম, তারপরে পাইলাম বক্রতার ব্যাসার্ধ, তারপর সেটাকে টাইনা লম্বা করলাম, পেয়ে গেলাম প্রধান অক্ষ। এইবার করব কি, এই যে প্রধান অক্ষটার যে কেন্দ্র মানে বক্রতার কেন্দ্র এইটাকে ফিক্স করে ধরবো, ধরে এই রেখাটা এখন উপর নিচে করব। মানে বিষয়টা হচ্ছে যে এই রেখাটাকে আমি এখন এইভাবে অথবা এইভাবে মুভ করব। কথাটা বুঝতে পারছি? একইভাবে এখানে কথাটা রেখাটাকে আমি এইভাবে এইভাবে মুভ করব। তো মুভ করলে আমি এই দিকে বা ওই দিকে যে কোনো দিকে মুভ করি, আমি যে কোনো অ্যাঙ্গেলে মুভ করতে পারি। সাপোজ আমি রেখাটাকে এইভাবে মুভ করলাম, তাহলে এইটা আসলে আমি রেখাটাকে উপরে তুলে দিছি, রাইট? সো এই ধরনের যত রেখা সম্ভব উপরে নিচে যতভাবে রেখা আঁকা সম্ভব সেই রেখাটাকে আমরা বলবো গৌণ অক্ষ। কি বলবো আমরা? গৌণ অক্ষ। তাহলে প্রধান অক্ষ কিভাবে যায়? কেন্দ্র এবং মেরুর মধ্যে ফিক্সড, আর গৌণ অক্ষ কেন্দ্রে ফিক্সড, বা দর্পণ অন্য যে কোনো জায়গা দিয়ে সে যাইতে পারবে। সিমিলারলি বোঝা গেল ঘটনাটা? আচ্ছা সো এই গেল আমাদের প্রধান অক্ষ। সো যদি প্রধান অক্ষ আমাদের হয়ে যায়, সরি প্রধান অক্ষ গৌণ অক্ষ গেল, তাহলে কয়টা কয়টা আইটেম গেল? বক্রতার কেন্দ্র গেল, মেরু গেল, তারপর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ গেল, প্রধান অক্ষ গেল, দেন গৌণ অক্ষ গেল। সংজ্ঞাগুলো কি মুখস্থ করা লাগবে? না মুখস্থ যেন করা না লাগে, মুখস্থ করলে তাহলে আর সারা জীবন মুখস্থের উপরে পড়ে থাকবে। সো গেল। সো এখন কাহিনীটা হইতেছে, এই হচ্ছে মোটামুটি প্রাথমিক বিষয়। তাহলে আমরা দেখো তো, আমরা যদি গৌণ অক্ষটাকে বাদ দিয়ে চিন্তা করি, এটা খুব ইম্পর্টেন্ট না, নামের মধ্যে গৌণ আছে। তাহলে আমরা একটা গোলীয় দর্পণে এখন পর্যন্ত কয়টা বিন্দু পাইলাম? দুইটা স্পেসিফিক বিন্দু পাইছি, বক্রতার কেন্দ্র পাইছি আর আমরা পাইছি মেরু। এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ তো এখন আমরা জিনিসটা জানবো, সেটা বোঝাটা একটু ভালোভাবে বুঝতে হবে। এটা এটা একটু কমপ্লেক্স লাগতে পারে। ফোকাস, ফোকাস বলে একটা জিনিস আছে আমাদের এই গোলীয় দর্পণ গুলাতে। ফোকাস জিনিসটা কি? তো ফোকাস জিনিসটা কি সেটা বোঝার জন্য আমি এই ছবিগুলো নিচে আঁকতেছি। সো ধরো আমি একটা সাপোজ গোলীয় দর্পণ নিলাম, এটা উত্তল না কি অবতল বলো তো? এটা এটা কি হবে? উত্তল হবে না, তারা লাগানো নাই, তার মানে কি এটা বলা যাচ্ছে না। ঠিক আছে, সো ধরলাম এটা কিছুই না, নাথিং বাট জাস্ট গোলীয় দর্পণ একটা পার্ট। সো এই হচ্ছে ধরো আমাদের বক্রতার কেন্দ্র, সাপোজ এই হচ্ছে আমাদের মেরু। তো আমরা করব কি, আচ্ছা একবারে লম্বা টান দিলে হয়তো আমরা প্রধান অক্ষ পেয়ে গেছি আর কি, বাঁকা হইলো না। আচ্ছা দেখি একটু সোজা আঁকা যায় কিনা। ওকে, এইটা এইটুকু হইলো, আন্দাজ হইলো, চলবে আমাদের। সো এটা হচ্ছে ধরো আমার বক্রতার কেন্দ্র, তাহলে এটা হচ্ছে আমাদের মেরু। তো আমরা মনে আছে আমরা যখন বাস্তব সরি কি বলে বিম্বের প্রকারভেদ পড়ছিলাম, নিয়মিত প্রতিফলন এবং ব্যাপ্ত প্রতিফলন, তখন সংজ্ঞা বলছিলাম যে যখন একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো দর্পণে আপতিত হবার পর প্রধান অক্ষের সমান সরি কি বলতেছি আপতিত হবার পর তারা নির্গত রশ্মি নিজেরা সমান্তরাল থাকে অথবা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। অভিসারী, হ্যাঁ
একটা হচ্ছে অভিসারী আর একটা হচ্ছে অপসারী। অভিসারী মানে হচ্ছে আলোকরশ্মি মিলে যাওয়া, আলোকরশ্মি কি এক বিন্দুতে মিলিত হওয়া, এটা হচ্ছে অভিসারী। আর অপসারী মানে হচ্ছে আলোকরশ্মি এক বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাওয়া, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় না। তো যখন আলোকরশ্মি এক বিন্দুতে মিলিত হবে সেটাকে আমরা বলবো অভিসারী, যখন আলোকরশ্মি একদিকে ছড়ায় যাবে তখন সেটা হচ্ছে অপসারী, মানে অপসারিত হয়ে গেল। সো এখন আমরা করব কি, এই গোলীয় দর্পণে আমরা কিছু আলোকরশ্মি নিব, একাধিক আলোকরশ্মি যারা কিনা প্রত্যেকে প্রধান অক্ষের সমান্তরাল। আচ্ছা প্রথমে আমরা একটা আলোকরশ্মি নিব যেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে ডেফিনেটলি এখানে আলোকরশ্মি কোন দিক থেকে নিব, এই পাশ থেকে নিব। তাহলে এই যে প্রধান অক্ষ তার সাথে সমান্তরালে আমি একটা আলো সরি তার সাথে সমান্তরালে আমি একটা আলোকরশ্মি নিলাম, আলোকরশ্মিটা গেল। এখন এই আলোটা তো প্রতিফলিত হবে তাই না, তো কোন দিকে আলোটা প্রতিফলিত হবে বলে মনে হয়, এখানে আলোটা বলতো দেখি, এই দিকে প্রতিফলিত হয়। আচ্ছা কোন দিকে প্রতিফলিত হচ্ছে, কেন প্রতিফলিত হচ্ছে এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নাই, আমি বলে দিচ্ছি কোন দিকে যাবে। এই এই ধরনের ক্ষেত্রে আলোটা প্রতিফলিত হয়ে মোটামুটি হচ্ছে তোমার এই দিকে চলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। তো আলোটা যাবে এইভাবে, প্রতিফলিত হবে এইভাবে। তাহলে আমি প্রধান অক্ষের সমান্তরে একটা আলোকরশ্মি নিলাম, তো নেওয়ার পরে দেখলাম সেভাবে গেল। এবার আসি উত্তল দর্পণে, সেখানে সেম কাজ করতে হবে। তাহলে এখানে কি আমি এদিক দিয়ে আলোকরশ্মি নিবো, তাই না? না বের, কেন নিবো না? কারণ এটা পারে এদিকে, তাহলে রিফ্লেক্টেড, তাহলে এটা রিফ্লেক্টেড সাইডটা হচ্ছে আসলে এইটা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আলোকরশ্মি নিবো প্রধান অক্ষের সমান্তরালে। তো এটা কোন দিক যাবে, এইটা মোটামুটি এই দিক যাবে আমি বলে দিচ্ছি। এখন কেন যাবে এটা নিয়ে এখন ভাবার দরকার নেই, এটা এদিক যাবে আমি জানি, তোমাদের আমি বলে দিলাম। সে আলোকরশ্মিটা এভাবে প্রতিফলিত এদিক যাবে, এটা এভাবে প্রতিফলিত এদিক যাবে। সো এই যে আলোকরশ্মি দুইটা নিলাম প্রধান অক্ষের সমান্তরালে গেল, তারা কি করছে দেখো তো, এইটা কি প্রধান অক্ষের একটা বিন্দুকে ছেদ করছে না, করছে কিনা? এই যে যে বিন্দুটাকে ছেদ করছে যখন কিনা আলোকরশ্মিটা সমান্তরাল, এটা এটার মূল শর্ত, আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হইতেই হবে, হইলে আলোটা যেখানে ছেদ করবে এই বিন্দুটাই হচ্ছে আমার ফোকাস এফ, এটা হচ্ছে আমাদের ফোকাস এফ। তাহলে উত্তল দর্পণে কি হয়েছে? আচ্ছা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাওয়ার পর, এটা শর্ত, প্রধান শর্ত, প্রধান অক্ষের সমান্তরালে হইতেই হবে নাইলে লাভ নাই। প্রধান অক্ষের সমান্তরালে যাওয়ার পর সেটা প্রধান অক্ষের উপরে যে বিন্দুটাকে ছেদ করবে, একটা বিন্দু ছেদ করছে, এই বিন্দুটাই হচ্ছে আমাদের প্রধান ফোকাস বলবো আমরা, এটাকে কি বলবো আমরা, প্রধান ফোকাস। উত্তল দর্পণের ক্ষেত্রে আলোটা তো এভাবে গিয়ে ওইদিক চলে গেছে, সেটা ছেদ করে নাই। তো যখন ছেদ করে না, সোজা 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 কথায় কাজ হয় না, তখন আমরা কি করি, কানটা ধরে টাইনা পেছনের দিকে টানি, তাই না? মানে যে আলোকরশ্মিটা সামনের দিকে চলে গেছে ওইদিক, এটাকে আমরা পেছনের দিকে বর্ধিত করব। তো বর্ধিত করলে দেখব মনে হবে যে এটা প্রধান অক্ষের একটা বিন্দু থেকে আলোকরশ্মিটা আসতেছে, চিন্তা করা যায়। তো যেই পেছনের দিকে বর্ধিত করলে যেই বিন্দুতে ছেদ করলো সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণের প্রধান ফোকাস। দেখি এতটুকুর মধ্যে কারো কোনো ঝামেলা হইতেছে কিনা, অন্য কোনো প্রশ্ন মাথার মধ্যে রাখা যাবে না এখন, ঠিক আছে? এতটুকুর মধ্যে কারো কোনো ঝামেলা হইতেছে, আশা করি হইতেছে না, নাকি? আচ্ছা জি, ফোকাস দিয়ে কেন যাবে, ফোকাস দিয়ে কেন যাবে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে ওইখান দিয়ে যায় বলেও এটা ফোকাস, ঠিক আছে? ওই বিন্দুটার ফোকাস না, পুরো দর্পণটার ফোকাস বিন্দু, এই বিন্দুটা পুরো দর্পণটার ফোকাস বিন্দু। অন্য কোন জায়গা থেকে, হ্যাঁ যেটা আমি বলতেছিলাম, তো এই বিন্দুটা নিয়ে কেন এত আলোচনা করতেছি আমরা, কারণ এটার স্পেশালিটিটাই হচ্ছে এই যে শর্ত কি বলছিলাম, প্রধান অক্ষের সমান্তরাল হইতে হবে, তাহলে সে প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করবে বা যে বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে সেটা হচ্ছে ফোকাস। তো আলো তাহলে কি যেকোনো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কি এই জায়গায় মিলবে? এক্স্যাক্টলি তাই। আমি যদি এখন এখানে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল নিলাম, আমি যদি নিচ থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল নিই, তাহলে ওইটা ওই বিন্দুতেই ছেদ করতে বাধ্য থাকবে, এই জন্য এটা ফোকাস। আমি যদি এখানে আরো আলোকরশ্মি নিই, সেটা ওই বিন্দুতে ছেদ করতে বাধ্য থাকবে, এখানে আর একটা আলোকরশ্মি নিলে সেও ওই বিন্দুতে ছেদ করতে বাধ্য থাকিবে, কথাটা বুঝতে পারছি? ঠিক একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে আমি যদি একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এই নিচ দিয়ে নিই, সে অবশ্যই বাইরের দিকেই যাবে, কিন্তু এইটাকে পেছন দিকে বাড়ালে দেখবো ওই ফোকাস থেকেই বের হয়ে আসতেছে। আর একটা আলোকরশ্মি যদি আমি এদিক দিয়ে নিই, তাহলে দেখবো এটা এমন ভাবে প্রতিফলিত হবে মনে হবে ওই ফোকাস থেকেই বাইরে আসতেছে। সিমিলার ঘটনা ঘটবে সবার জন্য,
তার মানে বুঝতে পারতেছি যে নিশ্চয়ই এই ফোকাস বিন্দুটা অবশ্যই একটা গুরুত্ব বহন করতেছে, রাইট? এই জন্যই এটা নিয়ে এত কথাবার্তা। সো তাহলে দেখো, আমরা আলোকরশ্মি নিলাম প্রধান অক্ষের সমান্তরালে, রাইট? নেওয়ার পরে কি হয়েছে, একটা জায়গায় সব মিলিত হয়ে গেছে, মানে এটা অভিসারী হয়েছে। এটা হচ্ছে অভিসারী। কি অভিসারী? আর এটা কি হয়েছে, দেখো আলোকরশ্মি সমান্তরালে আসছে, আইসা ছড়ায় গেছে। সো এইটাকে আমরা বলতেছি অপসারী, এবং এরাও আসলে নিয়মিত প্রতিফলনের অংশ। কথাটা বোঝা গেছে? এই জন্যই নিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটা ছিল এরকম যে একগুচ্ছ সমান্তর আলোকরশ্মি যে কোনো দর্পণে প্রতিফলন হবার পর যদি সমান্তরাল থাকে, যেটা সমান্তর দর্পণ হয়, অথবা অভিসারী বা অপসারী রশ্মি হচ্ছে পরিণত হয়, তখন তাদেরকে আমরা কি বলবো, নিয়মিত প্রতিফলন বলবো। আর এই কারণে উত্তল দর্পণ, মানে এটাকে আমরা আসলে কনকেভ মিরর বলি। কি বলি? কনকেভ মিরর। এই উত্তল দর্পণের আরেক নাম হচ্ছে অভিসারী দর্পণ বা কনভার্জিং মিরর। আর হচ্ছে এই উত্তল দর্পণ মানে মানে কনভেক্স মিরর, এই কনভেক্স মিররের আরেকটা নাম হচ্ছে অপসারী দর্পণ বা ডাইভার্জিং মিরর। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখলেই হবে। আচ্ছা হ্যাঁ বলো। ফোকাস দিয়ে কেন যে অন্য জায়গায় দিয়েও তো যাইতে পারে? হ্যাঁ, অন্য জায়গায় দিয়েও যাইতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এটা তো প্রতিফলন, তাই না? তো প্রতিফলন কিভাবে চল হয়, প্রতিফলনের নিয়ম কি? প্রতিফলনের সূত্র অনুযায়ী হবে, তাই তো? এর বাইরে সে যেতে পারবে না, ডেফিনেটলি, রাইট? সো এখানে প্রতিফলনের সূত্র মানতে গিয়ে তারা বাধ্য হয় ওই একই বিন্দুতে মিলিত হইতে। কিভাবে সেটা সম্ভব, সেটা বোঝার জন্য আগে একটা থিওরি বুঝায় নিই। ধরো আমার কাছে একটা বৃত্ত আছে, এই বৃত্তের আমি একটা চাপ নিয়ে কাজ করতেছি। আমি এই চাপের এই একটা বিন্দু, সরি, এই চাপটা এখানে না, নেই চাপটা অন্য জায়গায় নেই। ধরো আমি এই এতটুকু অংশ নিয়ে কাজ করতেছি। সো আমি এই জায়গায় এই বিন্দুতে এই বৃত্ত চাপের উপর একটা লম্ব আঁকতে চাই। আমরা নিশ্চয়ই জানি যে বৃত্ত চাপের উপর লম্ব আঁকতে হলে কি করতে হয়, কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত যোগ করতে হয়, রাইট? জানি এটা। আচ্ছা, তো তাহলে এই লম্বটা কার জন্য লম্ব হলো? এই চাপের যে ছোট্ট একটা অংশ আমরা চিন্তা করলাম, ওই ক্ষুদ্র অংশের এই জায়গাতে একটা 90 ডিগ্রি কোণ রয়েছে, ছোট্ট একটা 90 ডিগ্রি। তো এটা হচ্ছে ওই বিন্দুর জন্য লম্ব। সো এখন যেটা বলতেছিলাম যে একটা উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মি কেনই ফোকাস দিয়ে যায়, কেন যায়? সে আলোর প্রতিফলনের সূত্রটা মেনে চলে বলেই সে ফোকাস দিয়ে যায়। তো ভালো করে খেয়াল করো, তাহলে আমরা একটা দর্পণে কয়টা বিন্দু পাইলাম? আমরা তিনটা বিন্দু পাইলাম, একটা হচ্ছে বক্রতার কেন্দ্র, একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে মেরু। এবং আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই ফোকাসটা সবসময় হবে বক্রতার কেন্দ্র আর মেরুর ঠিক মাঝখানে। মানে কি, যেটা বলছিলাম যে আমাদের যে বক্রতার ব্যাসার্ধ, এই যে সি থেকে এম, এইটুকু দূরত্ব হবে ফোকাস দূরত্বের অর্ধেক। ফোকাস দূরত্বের কথা বলা হয়নি, ফোকাস দূরত্ব হচ্ছে এই যে মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। আর মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো এই ফোকাস দূরত্ব, এই যে ফোকাস দূরত্ব, সবসময় বক্রতার ব্যাসার্ধের ঠিক অর্ধেক হয়। ফোকাস দূরত্বকে স্মল এফ দ্বারা প্রকাশ করলে এই বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে, মানে R/2 হবে, এফ ইকুয়াল টু R/2। বোঝা গেছে কথাটা? আচ্ছা, তো যেটা প্রমাণ দেখাতে চাইছিলাম, এটার জন্য একটু সুন্দর ছবি আঁকতে পারলে ভালো, এরকম অসুন্দর বিটকুইটা ছবি আঁকলে ভালো লাগে না। সো সুন্দর ছবি কেমনে আঁকবো আমরা? সুন্দর ছবি আঁকার সিস্টেম কি আছে? আই থিঙ্ক আই হ্যাভ এ সিস্টেম। তোমরা যদি কখনো পড়াশোনা পড়াশোনা মানে টিচার টিচিং প্রফেশনে যাও, তাহলে নিনজা টেকনিক ইউজ করতে পারো আমার মতো। দেখো আমার হাতে কি দেখতেছো, এটা এটা একটা সসপেন, সো আই ক্যান ইউজ দি ইউজ ইট রাইট নাও টু ড্র আ পারফেক্ট মিরর। সো হয়ে গেল আমার একটা পারফেক্ট বৃত্ত, ঠিক আছে? সো স্যার তাহলে কি পড়াইতে গেলে ফ্রাই প্যান নিয়ে যাব? হ্যাঁ, পড়াইতে গেলে ফ্রাই প্যান নিয়ে যাইতে পারো, মন্দ না, ইট উইল বি ইন্টারেস্টিং। সো এটার বক্রতার কেন্দ্র দেখি, বক্রতার কেন্দ্র মোটামুটি কই হবে? বক্রতার কেন্দ্র মোটামুটি এই জায়গায় হবে, এই যে এই জায়গায় হবে বক্রতার কেন্দ্র। সো এটা যদি হয় বক্রতার কেন্দ্র, তাহলে আমি দুইটা রেখাকে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি একটা সুন্দর পারফেক্ট একটা দর্পণ। সো উদাহরণ দিয়ে বোঝাই, সাপোজ ধরলাম এটা একটা অবতল দর্পণ। সো এটা যদি অবতল দর্পণ হয়, তো আমরা কি করতেছি, নিয়মটা কি, আমরা একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে নিলাম, তাই না? আচ্ছা,
তো আলোটা গিয়ে পড়ছে, সে আপতিত হয়েছে, এখন সে প্রতিফলিত হবে কোন সূত্র অনুযায়ী? আমাদের আপতন কোণ সবার আগে লাগবে। তো এখানে যদি আমি আপতন কোণ বের করতে চাই তাহলে আমার কি লাগবে আপতন কোণ বের করার জন্য? ফিগার ইট, অভিলম্ব। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমি এখানে অভিলম্ব কোথায় পাবো? অভিলম্ব কি হবে আমার? অভিলম্ব কি আমার এই আপতন বিন্দুতে খাড়া উপরের দিকে হবে? কেন্দ্রের সাথে যোগ করলে যেটা পাওয়া যাবে রাইট, এই কনসেপ্টটা এখানে এই জন্য বলছি আর কি। মানে আমি তো আলোটা দর্পণের যেই ছোট্ট একটা অংশের মধ্যে একটা বিন্দুতে গিয়ে পড়ছে, ওই ছোট্ট একটা অংশের জন্য ওই বিন্দুতে দর্পণের সাপেক্ষে লম্ব আঁকতে চাই। তো এই যেহেতু এটা একটা গোলকের অংশ এবং এটা সাথে কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে যদি আমি ওই রেখাটা যোগ করি তাহলে আসলে আমি অভিলম্ব পেয়ে যাচ্ছি। কথাটা বোঝা গেছে? সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার অভিলম্ব। সো একটু খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমার আপতন কোণ পেয়ে গেলাম, তাই না আমরা? আচ্ছা এখন বলো তো, তাহলে প্রতিফলিত রশ্মিটা কোন দিক যাওয়া উচিত? কোন দিক যাবে, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? নিচের দিকে আসবে না? নিচের দিকে। এই কোণের সমান করে মোটামুটি যদি আমি একটা কোণ আঁকতে চাই সেটাকে এই দিক দিয়ে আসতে সে বাধ্য, এই জন্য আলোটা এই দিক দিয়ে এসে এই যে ফোকাসে এসে মিলল। এখন মজার বিষয় হচ্ছে যে এখানে আমি এখানে একটা আলোকরশ্মি নিয়ে দেখলাম সেটা এই বিন্দুতে আসছে, আমি একটা আলোকরশ্মি এদিক দিয়ে নেই না, এদিক দিয়ে নিলাম। তো এখন এদিক দিয়ে নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে যে এখন এখানে আমি আবার কি করব, অবশ্যই আমাকে অভিলম্ব আঁকতে হবে, তার মানে আমি এই এই একটা অভিলম্ব পেয়ে গেলাম বক্রতার কেন্দ্র দিয়ে যোগ করে। ডেফিনেটলি পারফেক্ট হয় নাই, তারপরও আশা করি কিছুটা হয়েছে। তো এটাকে যদি আমি এখন এটা তাহলে আমার জন্য আই, তাহলে এই কোণ সমান করে যদি আমি একটা প্রতিফলিত রশ্মি আঁকতে চাই তাহলে সেটাকে এই দিক আঁকতে হবে। তাহলে এই দিক যখন আমি আঁকতে যাব দেখবো সেটা ওই একই বিন্দুতে গিয়ে মিলছে, এবং এই একই বিন্দুতে মিলে যাওয়ার কারণ হচ্ছে এই দর্পণটা পারফেক্ট একটা কার্ভ শেপ, এটা মানে যে কোনো আঁকা বাঁকা শেপ না, এটা একদম পারফেক্টলি কার্ভ। পারফেক্টলি কার্ভ হওয়ার কারণে এইটার সাথে এই এই দর্পণটার বৃত্তচাপের অবস্থানের সাথে সাথে অভিলম্বটাও কিন্তু বদলায় যায়, এবং অভিলম্বটা সুষমভাবে পরিবর্তিত হয় বলে যত সমান্তর আলোকরশ্মি আমরা নিতে থাকি ততই আসলে আলোকরশ্মিগুলো ওই জায়গাতে গিয়ে ছেদ করে। ঠিক একইভাবে উত্তল দর্পণের জন্য আসলে একই নিয়ম প্রযোজ্য হয়, যার কারণে দেখা যায় যে আলোকরশ্মিগুলো ওভাবে প্রতিফলিত হচ্ছে। ওইটা আশা করি তোমরা নিজেরা বের করে নিতে পারবা। সো এইটাই ছিল আমাদের দর্পণের ফোকাস বিন্দু। তো বোঝা গেল ফোকাস কি? সমান্তরাল রশ্মি ছাড়া অন্য রশ্মি হলে ফোকাস আর কাজ করবে না নাকি? সমান্তরাল রশ্মি ছাড়া অন্য কোন রশ্মি হলে সেটা ওই বিন্দুতে মিলবে না, ওই বিন্দুতে মিলবে না, অন্য কোন একটা বিন্দুতে মিলবে, তবে অন্য কোন বিন্দুতে মিলবে সেটাও আসলে ফিক্স করা আছে। ঠিক আছে, এই যে বিন্দুটার কথা বললাম, এই বিন্দুটাকে কি বলতেছি আমরা, এই বিন্দুটাকে কি বলতেছি? প্রধান প্রধান ফোকাস। তাহলে এটা যদি প্রধান হয় তাহলে গৌণকে বলতে নিশ্চয়ই কেউ আছে, রাইট? ওইটাই হচ্ছে আসলে গৌণ ফোকাস হবে, এবং গৌণ ফোকাসটা একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। গৌণ ফোকাসটা বোঝার আগে আমাদের জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ফোকাস তল। কি বুঝতে হবে? ফোকাস তল। সো আচ্ছা বড় করে এখন শুরু করি। গৌণ ফোকাস কি মানে অসমান্তরাল যেটা যে বিন্দু থেকে? গৌণ ফোকাসে আগে আসি। হ্যাঁ গৌণ ফোকাসে আগে আসি, আমরা করব কি, এই ফোকাস বিন্দুতে আমরা একটা তল কল্পনা করব। ফোকাস বিন্দুতে একটা তল কল্পনা করবো, মনে করো একটা বই, বইয়ের মাঝখান দিয়ে প্রধান অক্ষ ছেদ করে চলে গেছে। ঠিক আছে, তো এই বইটা কিভাবে আছে? বইটা অ্যাকচুয়ালি খারাপ ভাবে আছে এবং প্রধান অক্ষের সাথে সেটা লম্ব ভাবে আছে। এটা যদি প্রধান অক্ষ হয় বইটা এক্স্যাক্টলি খারাপ, বুঝতে পারছি ঘটনাটা? এবং ওই বইটা কোন বিন্দুতে ছেদ করছে? ফোকাস বিন্দুতেই ছেদ করছে। তো ওই বইটার উপরে সারফেসের যে তলটা আছে এই পুরো তলটাকে আমরা বলতেছি ফোকাস তল। কথাটা বোঝা গেছে? তাহলে ফোকাস তলের সংজ্ঞাটা কি হবে? ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের সাথে কল্পিত সমতলকেই বলা হয় ফোকাস তল।
ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে ফোকাস, এটা যদি ফোকাস হয় তাহলে ওই ওই তলটা একটা ঠিক এরকম খাড়া একটা তল হবে, তাই না? তো এই যে ফোকাস তলের উপরে ফোকাস বিন্দুটা ছাড়া, ফোকাস বিন্দুটা ছাড়া আর যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুকে আমরা বলবো গৌণ ফোকাস। কথাটা বোঝা গেছে? কি বলবো? ফোকাস বিন্দু ছাড়া, ফোকাস তলের উপর ফোকাস বিন্দু ছাড়া যতগুলা ফোকাস, যতগুলা বিন্দু আছে বাকি সবগুলা হচ্ছে গৌণ ফোকাস, আর এই একমাত্র মাঝখানেরটা হচ্ছে প্রধান ফোকাস। তো এই গৌণ ফোকাসের ভূমিকাটা কি? ওই দিকটাকে একজন বলল যে আলোক রশ্মিগুলো যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয়, নিজেরা শুধু সমান্তরাল হয়, শুধু নিজেরা সমান্তরাল হইতে হবে, তাহলে তারা অবশ্যই আবার নিজেরা এক জায়গায় মিলিত হবে। তবে তারা যখন মিলিত হবে সেই বিন্দুটা এই ফোকাস তলের উপরে অন্য কোন একটা সেকেন্ড পয়েন্টে হবে। সাপোজ এই ক্ষেত্রে মোটামুটি ধরা যায় যে আলোটা এই জায়গাতেই মিলিত হবে। কথাটা বুঝতে পারছি? এই জন্য এটা হচ্ছে গৌণ ফোকাস। সেম ভাবে ওই একই জিনিসটা যদি আমরা উত্তল দর্পণের জন্য অ্যাপ্লাই করি, এটা যদি হয় আমাদের ফোকাস, মানে এটা যদি হয় ফোকাস তল, তাহলে এক গুচ্ছ সমান্তরাল অক্ষ ধরো প্রধান অক্ষের সমান্তরালে আসছে, ঠিক আছে? তো প্রধান অক্ষের সমান্তরালে আসার পর দেখা গেল যে তারা মোটামুটি, ছবিটা হয়তো পারফেক্ট করতে পারবো না, এটা মোটামুটি ধরা যায় যে এরকম একটা বিন্দু, এটাও বেশি হয়ে গেল। আচ্ছা ধরো এভাবে আঁকলাম, মানে আলোক সেটা এসে এভাবে ছড়াই গেছে, ঠিক আছে? তো এগুলাকে যখন আমরা পেছনের দিকে বাড়াবো তখন দেখব ওই ফোকাস তলের উপরে একটা বিন্দু এটা হয়েছে। বুঝতে পারছি ঘটনা? কেস খতম। আচ্ছা তাহলে এখন প্রথম থেকে শেষ পর্যন্ত একটু গোটা ঘটনাটা রিমাইন্ড করি, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে? আমরা গোলীয় দর্পণে কি কি বিষয় নিয়ে জানলাম? নাম্বার ওয়ান, আমার সাথে একটু বলতে পারো তোমরা, নাম্বার ওয়ান হচ্ছে বক্রতার কেন্দ্র, নাম্বার টু বক্রতার কেন্দ্র কাকে বলে, গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলে বক্রতার কেন্দ্র, নাম্বার টু মেরু, মেরু কি উত্তল দর্পণে সবচেয়ে উঁচু বিন্দু এবং অবতল দর্পণে সবচেয়ে নিচু বিন্দু হচ্ছে বক্রতা, সরি কি মেরু। তারপরে কি হচ্ছে বক্রতা কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। তারপরে টাইনা লম্বা করলে কি পাবো প্রধান অক্ষ, প্রধান অক্ষ কি তাহলে বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে গমনকারী যে সরলরেখা সেটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তারপরে কি পাচ্ছে গৌণ অক্ষ, গৌণ অক্ষ কি বক্রতার কেন্দ্র এবং দর্পণের যে কোনো বিন্দু দিয়ে গমনকারী যে সরলরেখা সেটা হচ্ছে আমাদের গৌণ অক্ষ। এন্ড তারপরে বাকি রইল কি ফোকাস, ফোকাস কি এক গুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি গোলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত হবার পর সেটা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করে বা যে বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হবে আর কি, সেই বিন্দুকে আমরা কি বলতেছি প্রধান ফোকাস। এরপরে তাহলে কি পেলাম ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কি মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলবো আমরা ফোকাস দূরত্ব, এবং ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক কি সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু আর বাই টু, মানে এফ ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। গেল ঘটনা শেষ। তারপরে পাইলাম আমরা ফোকাস তল, ফোকাস তল কি ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের সাথে কল্পিত লম্বভাবে কল্পিত সমতলকে বলা হয় ফোকাস তল। তারপরে কি আসলো গৌণ অক্ষ, গৌণ অক্ষ কি প্রধান অক্ষের সমান্তরাল নয় কিন্তু পরস্পর নিজেদের মধ্যে সমান্তরাল এমন এক গুচ্ছ আলোকরশ্মি গোলীয় দর্পণ আপতিত হওয়ার পর যে বিন্দুতে ফোকাস তলের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে আমরা বলবো কি ওই কি গৌণ ফোকাস। সো দেখি আমাদের সংজ্ঞাগুলো মুখস্থ হয়েছে কিনা সবার, সবাই বলতে পারবো এখন? সবাই কি সংজ্ঞাগুলো বলতে পারবো? আচ্ছা কয়জন আছে আজকে? আজকে হচ্ছে 9 জন আছে। দেখি সবাইকে একটা একটা করে
সংজ্ঞা জিজ্ঞেস করি। প্রথমে আর কি আছে, প্রথমে আছে আদি বা তাবাস্সুম। হ্যাঁ আদি বা বলো তুমি আমাদেরকে যে বক্রতার কেন্দ্র কি? দর্পণ যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রটাই হলো বক্রতল। কোন দর্পণ? উত্তল বা অবতল দর্পণ, গোলীয় দর্পণ বললেই হবে, ঠিক আছে? গোলীয় দর্পণ। আচ্ছা, তারপর হচ্ছে স্মৃতি, স্মৃতি বলো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ কি? কই স্মৃতি নাই? স্যার আপনি স্যার কেন্দ্র হতে দর্পণের উপর যে মেরুতে যে বিন্দুটা মানে সংযোগ রেখাটা ওটা হচ্ছে, এত ঝামেলা না করে বলা যায় না বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে, বলা যায় না? আচ্ছা, তারপর হচ্ছে মৌনতা। জি স্যার। হ্যাঁ মৌনতা বলো দেখি, ফোকাস তল কি? ফোকাস বিন্দুতে অঙ্কিত লম্ব অভিলম্ব, অঙ্কিত অভিলম্বের সাথে যে কি কি তলটা কল্পনা করতে ফোকাস হবে, বিন্দুতে অঙ্কিত অভিলম্ব? এখানে আবার অভিলম্ব করতে আসলো, এই তো তালগোল পাকায় মানে ফেলছে। ফোকাস বিন্দুতে তলটা কল্পনা করা হইবে, কার সাথে কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। কার সাথে? কার সাথে? প্রধান অক্ষের। হ্যাঁ তাহলে এগুলো বলবে কে? এবার পুরোটা একসাথে করে বলো। ফোকাস বিন্দুতে অভিলম্বের সাথে 90 ডিগ্রি, সরি লম্ব হবে, বিন্দুতে প্রধান অক্ষ 90 ডিগ্রি কোণে হ্যাঁ। এই কল্পনা করা। আচ্ছা একটু একটু সহজ সুন্দর ভাবে বুঝিয়ে বলবো যে ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের সাথে লম্ব হবে কল্পিত সমতলই হচ্ছে ফোকাস তল, ঠিক আছে? আচ্ছা তারপরে মৃত্তিকা বলতে পারো, ফোকাস কাকে বলে বলো তো দেখি, প্রধান ফোকাস কাকে বলে? মৃত্তিকা কি আছে না ঘুমাই গেছে? আচ্ছা আসতেছি মৃত্তিকার কাছে, আমরা শিফার কাছে আসি। শিফা বলতে পারো কোন সংখ্যাটা বলতে পারো বলো দেখি, ভালোভাবে বলতে পারবা। ফোকাস বিন্দু আচ্ছা বলো, প্রধান অক্ষের সমান্তরালে যে অক্ষ, যে অক্ষের সাথে যে অক্ষ যে অক্ষ দর্পণে প্রতিফলিত হয়ে যে অক্ষ। আচ্ছা শোনো শোনো, প্রথম কথা হচ্ছে প্যালপিটেশনে ভোগা যাবে না, কারণ প্যালপিটেশনের কারণে তুমি যে কথাগুলো বলতেছো সেটা যে অর্থই নাই কোনো সেটা তুমি বুঝতে পারতেছো না। বুঝে বুঝে বলো, ঠান্ডা মাথায় বলো। এখানে কি আমরা রেস লাগছি যে আমাকে 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে সংখ্যাটা বলেই ছাড়তে হবে? না, বুঝে বলো যে কথাগুলো বলতেছো সেগুলো কি আসলে মিনিং দাঁড়ায় কিনা, কি কারের সাথে কারে মিলাইতেছো, কার কল্লা কার মাথায় ঢুকাইতেছো, ব্যাপারটা এরকম আর কি। একটু বুঝে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি প্রধান প্রতিফলিত হবার পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। সো তুমি যে কথাগুলো বলতেছি ওগুলোর বাংলাও কোনো মিনিং দাঁড়াইতেছিল না, কারণ তুমি একটা ওয়ার্ডের জায়গায় একটা একটা নামের জায়গায় একটা নাম ব্যবহার করতেছিলে, ঠিক আছে? সো একটু আস্তে আস্তে সংজ্ঞাগুলো বইয়ে মনে হয় দেওয়া আছে, গুছায়। আচ্ছা ভাইয়া, এই যে ফোকাস বিন্দু আরেকটা মানে এরকম বলতে পারি না যে বক্রতা কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী বিন্দুকে প্রধান ফোকাস বলে বা ফোকাস বিন্দু, এটা আসলে বলতে পারবা যখন তুমি ফোকাসের সংজ্ঞাটা বুঝো তারপরে, মানে ব্যাপারটা এরকম না যে আগে বিজ্ঞানী মানে যারা রিসার্চ করছে বিজ্ঞানীরা ঠিক করছে যে মাঝখানে একটা বিন্দুকে ফোকাস নাম দিব, তারপরে প্রধান অক্ষের সমান্তর আলোকরশ্মি পাঠায় দেখবো, এটা কিন্তু মিলে গেছে, ব্যাপারটা এইভাবে না, মানে ফোকাসের সংজ্ঞাটা আসলে ওইভাবে নির্ধারিত হবে না, বুঝতে পারছো? যেমন তোমার নাম কি, তোমার নাম কি উচ্ছল আদিত্য নাকি? আচ্ছা তো তোমার পরিচয় যদি আমি দিতে চাই তাহলে আমি কি বলবো? পরিচয় তো নাম আগে বলবো। হ্যাঁ তোমার নাম বলবো, তোমার বাবার নাম বলবো, তোমার মার নাম বলবো। এখন আমি যদি তোমার পরিচয়টা এভাবে দেই, তোমার দাদার নাম দিয়ে বলি তার নাতি হচ্ছে তুমি, তাহলে তোমার পরিচয়টা দেওয়া হবে না? ব্যাপারটা একটা এরকম ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার মতো হয়ে যাবে। বাট হ্যাঁ, বাট বলা যায় যে এখন ফোকাস বিন্দু কোথায়? হ্যাঁ মাঝখানে। আচ্ছা তারপরে আর কে আছে? নির্ণয়, নির্ণয় কি সংজ্ঞা বলবা বলো, গৌণ অক্ষ বলো। আপনি যেটা বলতে বলবেন গৌণ ফোকাস বলো দেখি, গৌণ অক্ষ, গৌণ ফোকাস একগুচ্ছ আলোকরশ্মি প্রতিফলনের পর
ফোকাস তলের যে বিন্দুতে মিলিত হয় তাকে দেখো, গৌণ তুমি ফোকাস যখন তল। বলতেছ একগুচ্ছ আলোকরশ্মি মিলিত হওয়ার পর, তুমি প্রথম শব্দটা বাদ দিয়ে দিচ্ছ, একগুচ্ছ আলোকরশ্মির কি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি, প্রথম কথা এইটা, এবং তারা কেউই প্রধান অক্ষের সমান্তরাল না, এইটা হচ্ছে মূল দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট মিস করে বলতেছো। সো একটু বুঝে, আমি যেটা বলতেছি এটা বুঝে, একদম গোড়া থেকে বুঝে বলবো, চট করে অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করব না। শান্ত, গৌণ ফোকাসের কথাই বলো, গৌণ ফোকাসই বলো। ফোকাস তলের প্রধান ফোকাস ছাড়া অন্য যে সকল বিন্দু আছে তাই গৌণ ফোকাস। শর্টকাট সূত্র না, গৌণ ফোকাসের আসল সূত্র বলো। ফোকাসটাকে একটা তল কল্পনা করা হলে ওই মানে, আচ্ছা সংখ্যাগুলো গুছিয়ে সুন্দর করে নোট করে খাতায়, যাদের বইয়ে আছে দাগায় সুন্দর করে দাগায় রাখো, না হলে প্রয়োজন পড়লে বইয়ের মধ্যে কোনো ফাঁকা পেজ থাকলে সংখ্যাগুলো গুছিয়ে রাখো, ঠিক আছে? সংখ্যাগুলো হেল্পফুল, ঠিক আছে? সো গেল আমাদের মোটামুটি কি যেন কয়টা বাজে এখন, সময় কি আছে? আচ্ছা 15 মিনিটের মতো সময় আছে। সো তাহলে দেখো, আমরা এখন মোটামুটি গোলীয় দর্পণের কোন পয়েন্টটা কি কিভাবে কি সেটা জানলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে বিম্ব গঠন করা শিখতে হবে। তো বিম্ব গঠন করা শেখার আগে আজকে যে সময়টুকু আছে সেই সময়টা একটু বলে দিই, দেখাই দিই কিভাবে আমরা যখন এই মানে এই চ্যাপ্টারটা চিত্রই চ্যাপ্টার, জ্যামিতিক চ্যাপ্টার, চিত্রটা ঠিকভাবে আঁকতে হবে, নাহলে ঝামেলা, নাহলে মার্কস পাবা না। সো চিত্রটা কিভাবে আঁকতে হবে, আমরা যখন উত্তর দর্পণ বা অবতল দর্পণ আঁকবো কি কোন প্রসেস আঁকবো। সো নিয়মটা হচ্ছে খুব সিম্পল, প্রথমে খাতা নিবা, খাতা নিয়ে সবার প্রথমে তুমি দর্পণটা যে জায়গায় আঁকতে চাও সেই জায়গাতে একটা লম্বা করে রেখা টানবা, সবার প্রথমে, এটা প্রথম কাজ, এই স্টেপটা ভুল করলে ঝামেলা আছে। সবার প্রথমে লম্বা করে রেখা টানবা, এবং এই রেখাটা টানার সময় বিন্দুমাত্র কিপটামি করবা না, ডানে বামে চিন্তা করবা না পেন্সিলের কালি বেশি যেতেছে কিনা, যতটুক টানা যায় খাতার দুই পাশে মার্জিনের জন্য শুধু ফাঁক রেখে টেনে ফেলবা। সো টেনে ফেলার পর তোমার কম্পাস আছে, কম্পাস নেবা, এবং কম্পাস নেওয়ার পর তুমি কম্পাসের কাঁটা সেট করবা, ধরো এটা হচ্ছে আমার কম্পাসের কাঁটা, এটা হচ্ছে পেন্সিল, এটা হচ্ছে কাঁটা। সো দেন তুমি সেট চিন্তা করবা, তুমি দর্পণটা, দর্পণটা কোথায় আঁকবা, দর্পণটা কাঁটাটা কোথায় বসাবো সেটা চিন্তা করবা না, মনে করো আমি দর্পণটাকে এইখানে আঁকতে চাই, মানে এটা একটা অবতল দর্পণে আমি আঁকতে চাই, মানে আমার সবকিছু এই পাশে থাকবে, ওই পাশে কিছু নাই, সো ওই জন্য আমি মোটামুটি রাইট সাইডে আঁকবো। সো কম্পাসটা নিয়ে যেই জায়গায় তুমি দর্পণটা আঁকতে চাও থাকুক সেই জায়গায় পেন্সিলটা আগে বসাবা, দেন কাঁটাটা বসাবা, এবং কাঁটাটা বসানোর সময় ব্যাপারটা এরকম, খুব বেশিও বেশিও বড় রাখবা না, খুব কম বড় করবা না, ঠিক আছে? মানে এমন ভাবে বেশি বড় দিও না যে খুব সামান্য কার্ভ হয়, হ্যাঁ, আবার এমন বেশি ছোট চাপও নিবা না যাতে অনেক বেশি বাইকা যায়, ঠিক আছে? মোটামুটি একটা মিডিয়াম এভারেজ কার্ভ নিয়ে জাস্ট পেন্সিলটা ঠেকাবা আগে, তারপর কাঁটাটা ঠেকাবা এই লাইনের উপরে, দুইটাই এই লাইনের উপর কোন একটা জায়গায়, দেন কাঁটাটা ধরে, কাঁটাটা ধরে খুব সুন্দর ভাবে, আমি দেখি চেষ্টা করি পারি কিনা, না পারবো না মেবি। সো কাঁটাটা ধরে সুন্দর ভাবে, হ্যাঁ হয়েছে, সো সুন্দর ভাবে জাস্ট একটা চাপ কেটে নিবা, কেটে নিলেই তোমার হয়ে যাচ্ছে এই বিষয়টা। সো যাই হোক, যেমন হোক, সো এখানে হচ্ছে যে কাঁটা বসাইছো সেখানে সবার প্রথমে ফিন ফিক্স করে নিবা বক্রতার কেন্দ্র, এবং এখানে মেরু ফিক্স করে নিবা, এটা প্রথম কাজ। দেন হচ্ছে বক্রতার কেন্দ্রে মেরুর মাঝখানে ফোকাসটা বের করে নিতে হবে, জাস্ট সিম্পলি আমরা একটা রেখাকে যেভাবে সমদ্বিখণ্ডিত করি এখান থেকে এম থেকে একবার উপরে নিচে কাটবা, এখান থেকে উপরে নিচে কেটে স্কেল ধরবা, উপরে নিচে স্কেল ধরবা দুইটা পয়েন্টে, বা দাগ দিবা না কিন্তু, স্কেল জাস্ট ধরে দেখবা স্কেলের কোন জায়গাতে এই জায়গাতে কোইনসাইড করে সেই বিন্দুটা লোকেট করে বাকি সব মুছে ফেলবা, পেয়ে যাবা ফোকাস বিন্দু। তো এই বক্রতার কেন্দ্র, ফোকাস এবং মেরু, এই তিনটা পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটা পয়েন্ট সুন্দরভাবে বের করে ফেলার পর তারপর তুমি এটা উত্তল দর্পণ বা অবতল দর্পণ যেটাই করো এটা পালা লাগাই দিবা, এটা হচ্ছে আমাদের ধরো অবতল দর্পণ, দেন তুমি এই দর্পণে যাবতীয় কাজ শুরু করতে পারবা। ও হ্যাঁ, এই পানাটা কি পদার্থ দ্বারা তৈরি করা যায়? এটা আসলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের জিনিস, তো অনেক পদার্থ দিয়ে তৈরি করা যেতে পারে। নিয়ম হচ্ছে আসলে রূপা দেওয়া, মানে সবচেয়ে ভালো প্রতিফলক পাওয়ার জন্য, বাট রূপা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, তাই না? তো অধিকাংশ ক্ষেত্রে আমার আই ডু বিলিভ যে রূপা দেয় না, অন্য একটা মেটেরিয়াল, অন্য একটা ধাতু পদার্থ দেয় আর কি। সো এটা আসলে ডিপেন্ডস কি দিয়ে দেয় তারা, এটা এক এক ফ্যাক্টরি একভাবে দিতে পারে, বা খুব দামি আয়নায় বা ভালো ভালো কোয়ালিটিতে হয়তো রূপা থাকতেও পারে, এটা আমার জানা নেই। এক কথায় জিনিসটাকে চকচকে করতে হবে, যেটা দিয়ে করা যায়,
কোয়ালিটি ম্যাটার্স, তোমার প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে এটা কি দিয়ে দেওয়া হবে। আচ্ছা কইছিলাম, সো এখন প্রশ্ন হইতেছে দর্পণ আকাশিকা, এখন এই দর্পণগুলো পড়ার উদ্দেশ্য কি, মানে এইভাবে পড়ার উদ্দেশ্যটা কি, আমরা কি আলটিমেটলি আমাদের গোলটা কি এত কিছু পড়ে এত কিছু সংজ্ঞা জেনে? আলটিমেটলি আমাদের গোলটা হচ্ছে যে এই বিম্বটাকে দেখতে পারা, তাই তো? তুমি যা দেখতেছো সেটাকে দেখতে পারা, এবং দেখতে তুমি পাচ্ছ, বাট সেটা কিভাবে বিম্বটা এক এক সময় এক এক রকম কেন হচ্ছে, ছোট কেন হচ্ছে, বড় কেন হচ্ছে, উল্টা কেন হচ্ছে, সেটাকে ব্যাখ্যা করা, এবং সেটাকে ব্যাখ্যা করা যাবে ঠিক সমতল দর্পণের মতোই আমাদের জ্যামিতিক ভাবে দেখতে হবে যে একটা বস্তুর বিম্ব যখন গঠিত হয় কিভাবে গোলীয় দর্পণে বিম্ব তৈরি করতে হয়। তো বলছিলাম বিম্ব তৈরি করার নিয়ম কি, সমতল দর্পণে কি ছিল, দুইটা রশ্মি পাঠাতে হবে, একটা বিন্দু থেকে দুইটা রশ্মি পাঠাতে হবে। তো আমি একটা বিন্দু নিলাম, ধরো এই আমার বক্রতার কেন্দ্র, এই আমার ফোকাস, এই আমার মেরু, আমি জানি, তো আমি এখান থেকে দুইটা রশ্মি নিব, কোন দিক নিব, যে দিকে খুশি আমারও পড়ানো যাহা চায়। আমি একটা নিলাম, মন চাইল এই দিকে নিলাম, আর একটা মনে করো মন চাইল আমি এই দিকে নিলাম। এখন সমস্যাটা হচ্ছে এখানে আলোক রশ্মি নেওয়ার পর সেটা তো প্রতিফলিত করতে হবে, তো প্রতিফলিত করার জন্য প্রতিফলন নিয়ম মানতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, বক্রতার কেন্দ্র থেকে আগে এই যে আপতন বিন্দু এখানে একটা আমার লম্ব আঁকতে হবে, তো এখানে আমি একটা ছোট্ট কোণ পাবো, তো এই ছোট্ট কোণটা পাওয়ার পর এই কোণের ঠিক সমান করে হুবহু করে আরেকটা কোণ আঁকতে হবে আমার। কোণ আঁকার পরে কোনোভাবে আঁকতে পারলাম, ধরো আঁকার পরে সেই আলোকরশ্মিটা পাইলাম, দেন আরেকটা আলোকরশ্মি নিলাম, তো এখানে আবার আমার অভিলম্ব আঁকতে হবে। তো অভিলম্ব আঁকলাম, আমি অভিলম্ব আঁকার পরে খুব ছোট্ট একটা কোণ পাইলাম, এই কোণটাকে আবার আমার ঠিক সূক্ষ্মভাবে মাপতে হবে যদি আমি অ্যাকচুয়ালি বিম্বটা কেমনভাবে পাইতে চাই, রাইট? তো সেই সূক্ষ্মভাবে ওই কোণটা আমি মাপবো, তো মাইপা সেটাকে প্রতিফলিত করবো, দেন দেখবো যে আমার প্রতিফলিত রশ্মিগুলো কোথাও ছেদ করছে কিনা। ইন দ্যাট কেস এটা ছেদ করছে, মানে এই বিন্দুটার বিম্ব আমি এই জায়গায় দেখবো, মানে এটা আসলে ছেদ করছে, এটা বাস্তব বিম্ব হবে। তো সমস্যা আসলে এই জায়গায় না, সমস্যা হইতেছে এই যে তুমি বিন্দুটা পাবা, এটা পাওয়ার জন্য তোমাকে এই কোণগুলো স্পেসিফিক করে আঁকতে হবে, স্পেসিফাই করে মারতে হবে। এইটা কি সম্ভব কাগজে কলমে, হাতে ম্যাম, হাতে কলমে? সম্ভব কি, কেউ কি পারবো একদম একুরেট এই বিন্দুটাই বের করতে? পারবো না, সামান্য একটু, সামান্য একটু কোণের হেরফের হইলেই, 1-2 ডিগ্রি কোণের হেরফের হইলেই এটা আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে। সো তার মানে দিস ইজ নট এ গুড ওয়ে আর আ কনভেনিয়েন্ট ওয়ে টু ডু দিস থিংস। দর্পণে বিম্ব তৈরি করার নিয়ম একই, আগে সমতল দর্পণে যে কোনো গোলে দর্পণে আমরা তো এই নিয়মে অ্যাপ্লাই করছি, নতুন কোনো নিয়ম তো অ্যাপ্লাই করি নাই। সো বাট তারপরেও আমরা যেটা করব যে এইভাবে মেপে মেপে আমরা অ্যাকচুয়ালি কি বের করতে পারবো না, তো এইটার জন্যই আমাদের যে কাজটা করতে হবে কিছু ওই যে শর্টকাট টেকনিক, লাফায় লাফায় পড়ার কিছু টেকনিক জানতে হবে। মানে যেটা হচ্ছে যে আমাদের এমন একটা সিস্টেম বাই করতে হবে যাতে এত ছোট ছোট কোণ নিয়ে কাজও করতে না হয়, আবার আলোক রশ্মিও ঠিক মতো পাই, বিম্বও ঠিক মতো পাই। তো এই জন্য আমরা আসলে কিছু শর্টকাট টেকনিক ব্যবহার করব, বা কিছু শর্টকাট রুলস জানব যে আলোক রশ্মি আসলে কোন দিক দিয়ে গেলে সেটাকে কোন দিকে প্রতিফলিত করা যাবে উইদাউট এনি মাপজোক, ঠিক আছে? সো এর জন্য কয়েকটা রুলস আছে আমাদের, মূলত 4টা রুলস বলা যেতে পারে, ঠিক আছে? খুব সংক্ষেপে রুলসগুলো বলি, নেক্সট ক্লাস আরও বিস্তারিত আলোচনা করব। তো রুলসগুলোর মধ্যে নাম্বার 1 যে রুলস, উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, রুলস আসলে সবার জন্যই এক, ঠিক আছে? নাম্বার 1 রুলস হচ্ছে, যদি কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে কোন দিক দিয়ে যায়? সেদিকে ইচ্ছা মতো না নিয়ে একটু কষ্ট করে প্রধান অক্ষের সমান্তর, ধর আমি এই বিন্দু থেকে বিম্ব তৈরি করার চেষ্টা করতেছি, আলোক রশ্মিকে যেদিক সেদিক খুশি না নিয়ে প্রধান অক্ষের সমান্তরে নিলে কি আমাকে কামড়াবে? কামড়াবে না। বাট মাঝখান থেকে আমি বলতে পারবো আলোটা ডাইরেক্ট এদিকে যাবে, কোনো মাপযোগের দরকার নেই, রাইট? যেটা বলছি যে আমি একটা বিন্দু বিম্ব তৈরি করতে চাই, আমি আলোক রশ্মি যে দিয়ে খুশি নিতে পারি,
নিজে মিলে বিম্ব তৈরি করা সম্ভব। বাট আমি যদি সেটাকে যদি খুশি না নিই, একটু কষ্ট করে প্রধান অক্ষের সমান্তরালে নেই, তাহলে কি আমার মাপা লাগবে আলোটা কোন দিক যাবে সেটা বলার জন্য? এই কাজটাই আমরা করব, এই শর্টকাট টেকনিকটাই ব্যবহার করব। সো এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, যে আলো খুশি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেটা কি হবে, কোন দিক যাবে, ফোকাস দিয়ে যাবে অথবা এমন ভাবে বাইরে চলে যাবে মনে হয় যেন ফোকাস থেকে আসতেছে। বোঝা গেছে যে কাহিনীটা? রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার টু হচ্ছে ঠিক এর উল্টাটা, আলো যদি এদিক দিয়ে পাঠালে এদিক দিয়ে যায়, তাহলে আলোকে যদি আমি এখানে এদিক দিয়ে পাঠাই তাহলে কি সেদিক দিয়ে যাবে না? হ্যাঁ, সমান্তরাল হয়ে যাবে। আলো যদি মানে আলোকে যদি ফোকাস দিয়ে পাঠাই তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, বা আলোটাকে যদি আমি এদিক দিয়ে পাঠাই তাহলে সেটা যে প্রধান অক্ষের সমান্তরালে যাবে সেটা আমার মাপার প্রয়োজন নাই, মানে অলরেডি দেখো বিম্ব পাওয়া গেছে, এই বিন্দুতে বিম্ব হবে এটার। বোঝা গেছে ঘটনাটা? জি। তো এটা হচ্ছে শর্টকাট টেকনিক নাম্বার টু, মানে একই টেকনিক আর, প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, এখানে আলো খুশি প্রধান অক্ষের ফোকাস দিয়ে আমরা কেমনে নেবো? ফোকাস তো ওই পাশে, কেমনে আলো খুশি নেবো বলতে পারো কেউ? বলতেছিলাম তাহলে রুল নাম্বার ওয়ান, প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস দিয়ে যাবে। রুল নাম্বার টু, ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। রুল নাম্বার থ্রি সেটা হচ্ছে, যদি কোন একটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, কোন দিক দিয়ে যায়, বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাহলে সে বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক করবে, অন্য কোন দিকে আর ব্যাক করবে না। এটা হচ্ছে রুল নাম্বার থ্রি। কেন এরকম হলো? অভিলম্বের সাথে শূন্য ডিগ্রি। সবাই বুঝতে পারছি? সবাই? জি। এখানে অভিলম্বটা তো এইভাবে আঁকতে হবে, অভিলম্ব তো এইটাই আমার আসলে, তো অ্যাঙ্গেল জিরো, রিফ্লেকশন অ্যাঙ্গেল জিরো হবে, এই দিকে সে ব্যাক করবে, রুল নাম্বার থ্রি। এবং এটা কাজে দেয়, ঠিক আছে, এই রুলসটা। অ্যান্ড নাম্বার ফোর, বাট নট ইন দ্য লিস্ট, এটা একটু ভালো মতো মাথায় ঢুকায় নাও। ধরো আমি কোন একটা বিন্দুর বিম্ব তৈরি করতে চাই, যেই বিন্দুটা কিনা প্রধান অক্ষের উপরেই আছে, ধরো পি বিন্দুটা বিম্ব আমি তৈরি করতে চাই, ঠিক আছে, এই বিন্দুটা কোথায় আছে, প্রধান অক্ষের উপরে স্টে করতেছে, অন্য জায়গায় সে নাই। তো এই বিন্দুটার বিম্ব যখন আমি পাবো, যেভাবেই পাই না কেন, প্রপারলি যদি বিম্ব পেয়ে যাই, সেই বিম্বটার বিম্বটার অবস্থান এই প্রধান অক্ষ যে রেখাটা আছে এর মধ্যেই অন্য কোনো একটা জায়গায় হবে, বা এই রেখার মধ্যেই থাকবে, এর বাইরে বের হবে না। কথাটা বোঝা গেছে? এটা আসলে সূত্র না, এটা একটা টেকনিক। প্রধান অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর বিম্ব প্রধান অক্ষের উপরেই থাকবে, অন্য কোনো একটা জায়গায় বা ওই জায়গাতেও হতে পারে, বাট ওই রেখা থেকে বিম্ব বাইরে হবে না, এই রেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? কারণ টারণ এখন ব্যাখ্যা ট্যাখ্যা করতে পারবো না, শুধু বলে রাখলাম, কারণ নিয়ে পর্যালোচনা করা যাবে না। তোমরা যদি ব্যাখ্যা করে নিজেরা বুদ্ধি খাটায় বের করতে পারো, দ্যাটস ভেরি ফাইন, সো নাইস, সো সুইট অফ ইউ, বাট এটাই করবে, রাইট? আচ্ছা, সো তাহলে কয়টা রুল জানলাম আমরা? চারটা। সংজ্ঞাগুলো মুখস্থ রাখতে হবে ঠাডা, আর এই চারটা নিয়ম না ভুললে ভুললে এই চ্যাপ্টার পড়া মানে হারাম, ঠিক আছে? এই চারটা নিয়ম যদি কেউ মনে রাখতে পারো এই চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। প্রথম নিয়ম কি, আলোক রশ্মি প্রধান অক্ষে সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে। দুই নাম্বার কি, ফোকাস দিয়ে গেলে উল্টা প্রধান অক্ষে সমান্তরালে যাবে। তিন নাম্বার রুলস কি, বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে বক্রতার কেন্দ্র বরাবরই মানে একই পথে ফিরে আসবে। আর চার নাম্বার কি, প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুর অবস্থান হলে তার বিম্ব প্রধান অক্ষের উপরেই থাকবে। কারো কোনো সমস্যা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর কোনো প্রশ্ন আছে? কি কথা? সমতল আয়নাকে আমরা যদি গোলীয় আয়না হিসেবে কল্পনা করি তাহলে তার ফোকাস দূরত্ব কত? অসীম। হাউ?
হাউ, ভালো প্রশ্ন। আচ্ছা এই ছবিটার নাম হচ্ছে চলবে। আচ্ছা আমি এই দর্পণটার বক্রতার কেন্দ্রে এত দূরে আসলে হবে না, মোটামুটি এই জায়গায় হবে, তাই না? তাই তো আমি ধরো এখন একটা দর্পণ আসছি এরকম, সরি এটা বক্রতার কেন্দ্র কি এই জায়গায় হবে নাকি আরো দূরে হবে? আরো দূরে হবে। একটা দর্পণ মনে করো এরকম, এটার বক্রতা কিন্তু কাছে হবে না দূরে হবে? কাছে। তো দেখো এটা থেকে এটা একটু সমতল, এটা থেকে এটা একটু সোজা হইতেছে। এবার পুরাটা সোজা হলে চিন্তা করো বিন্দুটা কত দূরে যাওয়া উচিত, বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন নাই না? আচ্ছা কারো কোনো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমারও আজকে আর পড়ানোর কিছু নাই। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।